হ্যাঁ বন্ধুরা, আমি হাসিম আছি আপনাদের সাথে। আজকে আমি একটি ছবি ম্যানিপুলেশন করতে যাচ্ছি, তো চলুন দেখা যাক এই বডি বিল্ডারের ছবি। আজকে ম্যানিপুলেশন করে দেখা দেবো। এখানে দেখতে পাচ্ছি যে 8 প্যাকের একটি ছোঁয়া আছে গায়ে। আচ্ছা ঠিক আছে, যাই আমরা। ফার্স্টে আমি ছবিটি ক্রপ করে নিবো। ক্রপ করতে হলে পেন টুলটি ইউজ করবো আমরা সর্বদাই। আর এখান থেকে আমি প্যাচটা সিলেক্ট করে নিবো। ওকে, আচ্ছা একটু জুম মাইনাস করে নিয়ে আগে দেখে নিই সম্পূর্ণ ছবিটা। এই হচ্ছে সম্পূর্ণ ছবিটা। ওকে, তাহলে আমরা একটু জুম করে নিই কাটার জন্য। এখান থেকে জাস্ট এইভাবে কাটতে থাকি। কাটার সময় সর্বদা একটু ভিতর থেকে সিলেক্ট করবেন। কি যে বানাবে বুঝতে পারছিস? ওর মধ্যে চলে গেল তো, ধরো কাটার সময় কথা বলতে নাই। ভাইয়া আপনারা দেখছেন, ভাইয়ারা আপনারা দেখতেছেন কিভাবে একটি ছেলের বডিকে 8 প্যাক বানিয়েছে। একটু ধৈর্য ধরে হয়ে যাবে। হ্যাঁ জাস্ট এখান থেকে এক পাশে ছবি এডিটিং চলছে, এক পাশে ভিডিও এডিটিং চলছে, বড় ব্যাপার সেপার। এখানে একটু প্রবলেম হয়ে গেছে, এর একটু মাংস বেশি। ভাইরাটা হেডফোন দরকার। একটা শোনা যায়, একটা শোনা যায়। সফটওয়্যার নিলে মনে হচ্ছে সাউন্ড খুলে যাচ্ছে, কারণ কাহিনীটা বুঝলাম না। কি করো দেখো ভাই, ব্যথা যে লাগছে জাস্ট ফার্স্টে সুন্দর করে আমি এটা ক্রপ করে নিবো। ক্রপ করতে যতটুকু টাইম লাগে তা আমাদের ছবি এডিট করতে আমি মনে করি বেশি সময় লাগবে। ল্যাপটপ কিনে নেবো, পিসি পিসি না ল্যাপটপ, পিসি কিনে নেবো বেটার হবে, তাই না? হ্যাঁ, সব বিক্রি করতে হবে। কারণ কি এখন মনে হয় আপনার এডিটিং এর কাজ করে আপনি পিসি দিয়ে মানে হয় না, তাহলে আর 11,000 টাকা তো শুধু কুলিং ফ্যান কিনতে না। গুমে কিছু জায়গায় সাউন্ড পড়ে গেছে, গুম ছড়ে গেছে, মিস্টেক হয়েছে, গুমে একটা সমস্যা হয়েছিল, গুম বাদেই দেখি সাউন্ড ভালো হয়েছে। প্রথমে একটু জোর করে করলে ভালো, প্রথমে তো মাথা কিছু ছিল না বাড়ি যাওয়ার জন্য। হাসি লাগে মন নাই কি এটা নেব, দেখি আরেকটু আরেকটু দেখি। সর্দি দেখো হাত সকাল বেলা আমি তো খাওয়ান খিদে লেগেছে সকাল।
ওরকম লোকজন সুখী লোকজন নিয়ে চলাফেরা করা খুব কষ্ট করে দেয়, কারণ কি তুমি সকালবেলা একটু মানে বাথরুমে যাবে। তার মধ্যে শুধু মাথা খারাপ করে ভাই এত বড় দিল্লি কারে কপি দাও, শোন দেখ কি করবো আমার দুজনের থেকে হাত ধরতে বহুত দোকানে গুলো আমরা যে রয়েছি দোকান কি করবো দাম দেবো আর বউ কার স্বামী আল্লাহ জানে বুঝলাম না। আর ওই যেটা ব্যাগে করে এসে সিগারেট খেয়েছিল মানে কারোর কোনো কিছু নাকের অবস্থা দেখ দিলে তাহলে আমার আব্দুল খান পছন্দ দেখি মাথা খারাপ, কাজলের পছন্দ দেখে কি করবে না যাই ভাই কাজলের পছন্দ কি হচ্ছে আমার আব্দুল সামনে দিয়ে অমিতের ষোলো জিবি গ্রাফিক মেমোরি কার্ড পেয়েছি র্যাম আর 3 টেরাবাইট হার্ড ডিস্ক আছে। জিনিস কেনার উদ্যোগ নিলে যদি কেনা হয়ে যায় না তোমার একটা জিনিস হয়, কারণ আমার ম্যাকের একটা শখ রয়েছে, আমার যা শখ আছে সব আগে পূরণ করবো। পুরো প্যানেলে ম্যাক দিয়ে এডিট করবো বন্ধু। মশা কামড়াইছে মনে করেন যে সে দুরোধনা করে যায় অ্যাটাকিং মনে করেন একসাথে গ্রুপিং অ্যাটাক দিয়েছিস
করে দেবেন আমারটা দেখে শোয়া নিয়ে যাও শিখতে যাবে, সে তো মজাও পাবে। ওরে বাবা, এবার একটা কাজ করি, এমনি সরসনা ভালো ফোর করে ছেলে ফিল্টার থেকে ক্যামেরা ফিল্টার কম দাম হয়েছে না, আরেকটা আছে ভাই বেশি না, 152 টাকা আমার বাড়ি আছে। ছোট ভাই প্রথম যারা কিছু মনে নেই এই যে আরসি রক্ত রিফ্রেশ মারতেছে, আর এক সাইড দিয়ে ঢুকতেছে,
ওই লোক মালে শুয়ে শুয়ে দেখতে চান না কি করে কত সেদিন আমার পেপসি খাওয়া গেছে একদিন আছে ঘুড়ি আমার উড়াই নিয়ে চলে গেল তখন বেলা ছোট ছিলাম মাইনটা দিল নিয়ে যায় ওটা নিচে নিয়ে আগে নাকি একটা নষ্ট হয়ে গেছে খুঁড়ে নিচে নিয়ে চার্জ দেয় 2 ঘন্টা একদম লিগাল হ্যাঁ বেশি বেশি তো বেশি আমাদেরটা এখনো রয়েছে সে এই জন্য সেম জিনিস নিয়ে আসলাম আমাদেরটা ওই সময় 280 টাকা ডাইরেক্ট মনে হয়ে গেছে জিনিসটা না না ঠিক আছে তেল তেলে করতে হবে না বেশি জল লেগে গেছে বোঝাই যাচ্ছে ভাই না না বোঝা যাচ্ছে না হ্যাঁ বোঝা যাচ্ছে আমি ঠিক করে সমস্যা নেই আমি দাড়িটাকে এখান থেকে রাখবো এখান থেকে এসে এখান থেকে প্রথমে এখন লাগে এখন লাগে না হুজুর তাহলে টলে টলে নেবে না কালকে না আরে কি হলো হ্যাঁ দেখি আরে কি হলো আর দে আমার সাইকেল চালিয়ে আসলাম কত তো তুই আগে আমার দিবি এগুলো নড়িনি একটা সব কাটতেছে আমরা ধরে কাঁপতেছি হাসি কি বেঁচে থাকবে সব আমরা বলে দেবো হাসি তো টিনের ঘর আমাদের মধ্যে ঋত্বিকের মতো প্যাক বেড়ে গেছে না ও মাথা নিচু করে থাকে ভাই আপনি বেশি কঠিন করে নিয়েন না সহজ করে নিয়ে উঠেছে আরে কি না আপনারা তো
কি ১১০০ কত ডলার ইনকাম নিয়ে একটা থাকলে বুক না থাকলে ব্যবহার না করে হাত তো টান দিয়ে বোঝা যাচ্ছে এখন কটা বাজে তাহলে এক ঘন্টা দিয়ে পাঁচ মিনিট রেস্ট আবার এক ঘন্টা ভাই আমি তো ভুলো না এনে দেবো ভাই আগের দিনে একটা সই পুরো ভুলো পরে এডিট করে দিয়ে ওর আশেপাশে ওগুলো আফসোস করে ভরে যায় আরে রে এরকম একটা শুন ভাই আমার একটা এই ছবিটা কেউ করতে চাইলো পাটনা পাটনা করতে চাইলো পাটনা দিলে তো হেবে আসলে এরকম মানে খালি গায়ে থাকতে সামনে খালি বুঝা যাবে সুজন is it
তুই আর একটা কাজ করতে পারে, মশা আছে না 50 টাকা মশারি কিনে আসবি, হ্যাঁ এটা আগলা করে দিলে ওই জায়গার থেকে মশারি ফেলে দিলে আর মশা আসতে পারলো না, এই পাশে তো দরজা বন্ধ হয়ে থাকে, বুঝতে পেরেছিস কাহিনীটা? মশা মারবে না, টাচ করবে ওখানে কিছু করবে ওটা বাদ, বছর টাইম লাগবে আছে না, ওদের ফেস দেখা দিন আমার এডিট করার সময় কয়টা গালা গালি ছড়িল দেখি শুনি, তোর কোনো হয়নি তাহলে এখনো গালা গালি পড়িনি সবার এডিট করার সময় গালা গালি পড়েছে হাসি মিছে মুখ ওই সময় কথা তো ক্লিয়ার না, এখন ক্লিয়ার হচ্ছে কিছু, হ্যাঁ ক্লিয়ার হচ্ছে কিছু, কোন সময় কথা ওই ওই দিন দেখছিলি এখন রেন্ডার দেখিনি ভাই, যশোরের সে নায়িকা আছে, হ্যাঁ প্রথম দিনে 5,000 টাকা দিয়েছিল আমাকে, আমার কিন্তু সব বোর্ড ডিজিটের দাম দিয়েছে, ওই তো ভাব জুয়েল ভাইয়ের কাছে শুনলেই সব পাওয়া যাবে, বাংলাদেশে নায়িকাদের ইউজ করে মনে করেন যে এখন মনটা বুঝ দিতে হবে, সবাই অনেক কথাই বলে তাই কষ্ট করতে হবে, ওর কিছু হয় না থাকবে তো বাস্তবে তো সবাই জানে খাওয়া তো বন্ধু নায়িকা চলে গেছে আবার ঐতিহ্যবাহী জুই নায়িকা
মানে ভাই বলতে সরবে না, তাহলে ভিতরে ঢুকে যাবে ভাই বলতে সরবে না। ওকে ওকে আপনার সেই লোগো ডাকবে ভাই, লোগো মো দেওয়া দরকার নেই, না না লোগো দেওয়া দরকার আছে যেটা এই যে এগুলো দেখি কেমন সব।